হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে তোমরা যারা স্কুলের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য নতুন একটা আপডেট রয়েছে স্কুল কলেজ খোলা সংক্রান্ত বিষয়ে। তোমাদের কলেজ সরকার অনুমতি না দিলেও খোলা হবে সে বিষয়ে একটা নতুন আপডেট রয়েছে, সেটা নিয়ে তো আলোচনা করবই। আর তোমাদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার নিয়েও একটা নতুন আপডেট চলে এসেছে, সেটা নিয়েও আলোচনা করব। সেই কারণে তোমরা যদি কলেজ বা স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। সবার প্রথমে স্কুলের টেস্ট পেপার সংক্রান্ত আপডেট দেব, তারপরে তোমাদের কলেজের পরীক্ষা সংক্রান্ত বা স্কুলের পরীক্ষা সংক্রান্ত বা স্কুল বা কলেজ খোলা সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলেই জানো তোমাদের টেস্ট হয়নি, সেই কারণে বিভিন্ন স্কুল থেকে যে প্রশ্নপত্র পাঠায় সেই প্রশ্নপত্র মাধ্যমে যে টেস্ট পেপার সেটা কিন্তু তৈরি হয়নি। তাছাড়াও মার্কেটে বিভিন্ন ধরনের কিন্তু টেস্ট পেপার চলে এসেছে, সেই কারণেই কিন্তু WBT এর টেস্ট পেপার রীতিমতো চলে এসেছে। কালকে শনিবার প্রাথমিক শিক্ষা সমিতি WBT এর টেস্ট পেপার তৈরি করেছে। যেহেতু এবারে টেস্ট হয়নি, সেই কারণে আগের বছরের যে টেস্ট পেপার ছিল সেই টেস্ট পেপার থেকেই যে সংশোধিত সিলেবাস তোমাদের আছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে WBT এর টেস্ট পেপার তৈরি করে দিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার জানিয়েছেন এতে 63টি নামি স্কুলের বিগত 3 বছরের টেস্ট পেপারের প্রশ্ন রয়েছে, তাছাড়া রয়েছে 17টি জেলার মডেল প্রশ্ন এবং 5টি রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুল মক টেস্টের প্রশ্ন। তার মানে বুঝতেই পারছো বিগত যে প্রশ্নগুলো বা এবছরের যে মক টেস্ট নেওয়া হয়েছিল সেই প্রশ্নের ওপর ভিত্তি করে কিন্তু এই টেস্ট পেপার তৈরি করা হয়েছে। আর ভালো নম্বর ক্যারি করার পেছনে কিন্তু টেক্সট বই কমপ্লিট করে টেস্ট পেপার কমপ্লিট করা একান্তই জরুরি। আর পুরোনো টেস্ট পেপার যদি করো সেক্ষেত্রে করতেই পারো, কিন্তু আমি বলবো তোমাদের অনেকটা ক্ষতি হবে সেক্ষেত্রে। তোমরা যখন পুরোনো টেস্ট পেপার কমপ্লিট করবে তখন তোমাদের শর্ট কোশ্চেন বাঁচতে হবে, এবারে কোনটা আছে, এবারে এই কোশ্চেনটা আছে না নেই, দেখা গেল যে কোশ্চেনটা তোমাদের নেই সেই কোশ্চেনটা তোমরা সলভ করে ফেললে, এক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে এবং যেটা সময় সাপেক্ষ। তোমরা পড়বে না, তোমরা সলভ করবে না, তোমরা খুঁজবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা টেস্ট পেপার একান্তই দরকার, অথবা যে কোনো টেস্ট পেপার হতে পারে। শুধু মাথায় রাখবে যে এবছরের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ওপর ভিত্তি করে যাতে সেই টেস্ট পেপারটা তৈরি করা থাকে। তাহলে কি হবে, তোমরা জাস্ট প্র্যাকটিস করবে, তোমাদের অভ্যাস তৈরি হবে, তাছাড়া তোমাদের মাধ্যমিকের যেটুকু সিলেবাস তার থেকেও সিলেবাস কমিয়ে দিয়েছে। আর মনে হয় না এর জন্য আবার নমুনা প্রশ্ন দরকার বা কিছু, তোমরা পুরো টেস্ট পেপার একটা যে কোনো টেস্ট পেপার কমপ্লিট করলে ওখান থেকে কোশ্চেন পাবেই পাবে, আর টেক্সট বইয়ের বাইরে তোমাদের সেরকম কোশ্চেন থাকেই না। আর টেস্ট পেপার কীভাবে ইউজ করলে তোমরা ভালো ফল করতে পারবে, আর টেস্ট পেপার কেন আমাদের দরকার, টেস্ট পেপার কেন তৈরি করে, সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিটেলসে তোমাদের আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তো আই বাটনে তোমাদের দিয়ে দেবো। স্কুল কলেজ খোলা সংক্রান্ত এর পরবর্তী আপডেটটি হলো, দেখো সবার প্রথমে তোমরা জানো ইতিমধ্যেই যে UGC-র গাইডলাইন অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু মার্চে হবে, এবং সেই অনুযায়ী কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে যে তোমাদের এর যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজের কিন্তু পরীক্ষা UGC-র গাইডলাইন অনুযায়ী এখনও পর্যন্ত মার্চ মাসেই ঠিক করা রয়েছে, যে মার্চ মাসেই হবে। এ তোমাদের যাদের প্রথম সেমিস্টার রয়েছে এবং তোমাদের যাদের তৃতীয় সেমিস্টার রয়েছে, তোমাদের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু মার্চ মাসেই নেওয়া হবে। তো এখানে মার্চ মাসে যদিও পরীক্ষা নেওয়া হবে, কিন্তু মার্চ মাসে পরীক্ষার জন্য যে প্রস্তুতি সেটা অনলাইনেই করা হচ্ছে, যার কারণে বহু এরকম স্টুডেন্ট রয়েছে যারা অনলাইনে সুবিধা ভোগ করতে পারছে না। এমন তো নেই যারা কলেজে ভর্তি হয়েছে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাদের প্রত্যেকের কাছে এ ইন্টারনেটের পরিষেবা রয়েছে, প্রত্যেকেরই সুবিধা রয়েছে, প্রত্যেকেই ভালো মতন করে অনলাইনে ক্লাস করতে পারছে, প্রত্যেকের কাছেই স্মার্টফোন রয়েছে, এরকম কিন্তু নয়। সেই কারণে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে যে কলেজের সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে কিন্তু অনলাইনে যে সেকশন, সেই অনলাইনে সেকশন বা অনলাইনে সুবিধা থেকে অনেক স্টুডেন্টই বঞ্চিত রয়েছে, এবং স্টুডেন্টদের অনেক অংশই সিলেবাস এখনও পর্যন্ত বাকি রয়েছে। অনলাইনে ক্লাস যদি এভাবে চলে তাহলে পুরো সিলেবাস সময় মতো কমপ্লিট হবে না, এই দাবিতেই কিন্তু বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিভিন্ন রকমভাবে কিন্তু দাবি জানাচ্ছে এবং আন্দোলনও করছে কলেজ বা বিশ্ববিদ্যালয় খোলার জন্য। শুধুমাত্র কিন্তু এখানে স্টুডেন্টরা না, কলেজের শিক্ষক মণ্ডলীও কিন্তু বিভিন্নভাবে কিন্তু বারবার করে বলছে এই মুহূর্তে কলেজ খুলে দেওয়া দরকার, নাহলে যথাসময়ে স্টুডেন্টদের কী হচ্ছে সিলেবাস শেষ হবে না, এবং যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো রয়েছে তার জন্য কিন্তু কলেজ খোলা একান্তই প্রয়োজন, কারণ এখনও পর্যন্ত
প্র্যাকটিক্যালের যে বিষয়গুলোতে নম্বর রয়েছে প্র্যাকটিক্যালের ক্লাস কিন্তু এখনো পর্যন্ত হয়নি, সেই কারণে প্র্যাকটিক্যালের জন্য কলেজ খোলা কিন্তু একান্তই প্রয়োজন। তো এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনফরমেশান পাচ্ছ, কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে বলছে যে মানে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য রীতিমতো কলেজ খুলে দেওয়া হবে, এ তার জন্য বিভিন্ন কলেজ কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন সময়সীমা ঠিকও করে দিয়েছে। বেশিরভাগ কলেজে কিন্তু চাইছে জানুয়ারির শেষ দিক থেকে, ফেব্রুয়ারি থেকে না, জানুয়ারির শেষ দিক থেকে কলেজে কলেজ শুরু হবে প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য। এছাড়া যে সমস্ত পড়ুয়ারা এই মুহূর্তে কলেজ করতে ইচ্ছুক, ক্লাস করতে ইচ্ছুক, সেই সমস্ত পড়ুয়াদের নিয়ে কোভিডের স্বাস্থ্যবিধি বা নিয়মাবলী যে কোভিডের রয়েছে সেগুলোকে মানার মাধ্যমে ক্লাস করা হোক, এরকমই কিন্তু চাইছে কলেজের কর্তৃপক্ষ। না হলে কলেজের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস বা যে পড়ুয়াদের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু মার্চের মধ্যে শেষ হবে না। এবং অনেক স্টুডেন্টদের এই দাবি রয়েছে, তোমরা অনেকেই আমাকেও বলছো যে এই মুহূর্তে অনার্সের যারা রয়েছে স্টুডেন্ট বা অন্যান্য ক্লাসের যারা রয়েছে, সিলেবাস যদি কমানো না হয়, এই রকমভাবে যদি ক্লাস হয় তাহলে কোনো দিনই যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কভার করা সম্ভব নয়। আর তোমরা জানো অনলাইনে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে সেই প্র্যাকটিক্যাল বিষয়গুলো নেওয়া সম্ভব নয়, সেই কারণেই কিন্তু বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা শিক্ষক বা শিক্ষিকা কিন্তু এই মুহূর্তে বলছে যে সরকারের কাছে আবেদন করা হয়েছে যাতে কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়, যারা পড়তে ইচ্ছুক তাদের নিয়ে যাতে কলেজ বা বিশ্ববিদ্যালয় শুরু করা যায়। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো এরকম বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। এবং আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এ বিষয়ে জানানো হলে তিনি জানিয়েছেন সরকার যতক্ষণ না পর্যন্ত অনুমতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করা যাবে না। কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় সরকারের কাছে ডাইরেক্ট চিঠি লিখেছে, যদি সরকারের কাছ থেকে সেই চিঠির কোনো উত্তর না পাওয়া যায় জানুয়ারির মধ্যে তাহলে কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় অলরেডি সরকারের অনুমতি ছাড়াই ক্লাস শুরু করে দেবে প্র্যাকটিক্যাল ক্লাস জানুয়ারির শেষ থেকে। যেমন লেডি ব্রোবন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে রাজ্য সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে বা সম্মতি চাওয়া হয়েছে চিঠির মাধ্যমে যাতে কলেজ খুলে দেওয়া হোক। স্টুডেন্টদের অনেক ধরনের প্রবলেম হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে, প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া যাচ্ছে না। যদি সরকারের পক্ষ থেকে জানুয়ারি মাসের শেষের মধ্যে কোনো উত্তর না পাওয়া যায় বা সম্মতি না পাওয়া যায় তাহলে সরকারের অনুমতি ছাড়াই কলেজে ক্লাস শুরু হয়ে যাবে জানুয়ারির শেষ থেকে। এ স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবে, স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল ক্লাস করতে কোনো অসুবিধা হবে না। তার মানে বুঝতেই পারছো বিভিন্ন কলেজ কিন্তু এখন সরকারের অনুমতি ছাড়াই চাইছে প্র্যাকটিক্যাল ক্লাস করতে যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা না। শুধুমাত্র কলেজ না, স্কুলের ক্ষেত্রেও কিন্তু তাই, স্কুলেরও প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু আটকে রয়েছে, সেই কারণে স্কুলও খুলে দেওয়ার দাবি উঠছে বিভিন্ন জায়গার থেকে। সেই কারণে স্কুল কলেজ কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যেতে চলেছে। এবং এখানে যেটা বুঝতেই পারছো বিভিন্ন কলেজ কিন্তু সরকারের অনুমতি ছাড়াই এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন যদি সরকারের তরফ থেকে জানুয়ারি মাসের মধ্যে কোনো উত্তর না পাওয়া যায় সেক্ষেত্রে কিছু কিছু কলেজ কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস রীতিমতো কলেজে অফলাইনে বা ক্লাসে শুরু করে দেবে। এ বিষয়ে তোমাদের মন্তব্য কী, যে এই মুহূর্তে প্র্যাকটিক্যাল ক্লাস বা অফলাইন ক্লাস শুরু না হলে কী কী অসুবিধা তোমাদের হতে পারে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।